السلام عليكم وعليكم السلام may peace be জানিয়ে দিলেন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দাও কিয়ামত পর্যন্ত মাফ তাহলে মরবেন কি মাসে জোরে বলেন ওয়াফাত তো ধরতে পারলে তবে তাই বলে যেন বিষ খাবেন না রমজানে বিষ খাই আরে নসিব কার আছে রমজানে মরবে হয়তো আমরা ভাবছি এইরকম একটা হয় কি আমার তন্দ মাপ আপনি রমজানে মরে থাকেন কি করে মরবেন ভাবেন আপনার কখন মৃত্যু হবে কোরআনে লেখা নাই আল্লাহর কসম শুধু বলা আছে মরিবে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কেটে পড়িবে কবে পড়বে আর কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন লেখকে লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই কোন কিতাবে লেখা নাই কবে মরবে শুধু বলা আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আজ না হয় দুদিন পরে কবে যাবে বলা নাই তাই অফার ধরে যদি মরতে চান অফার ধরে যদি মরতে চান পাঁচ অক্ত নামাজে আল্লাহর দরবারে দোয়া চান আল্লাহ যে আমল করছি যে খানা খাচ্ছি এতে লাইন নাই বলে মনে হয় আল্লাহ আমার বড় ইচ্ছে হয় আল্লাহ রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিন যেন আমার মৌত হয় দোয়া করে হুহা না করে গুগা না করে দোয়া করেন যে রমজান মাসে যেন মৃত্যু হয় আর যদি দোয়া করতে করতে ভাবেন যে একটা মাস আর কি লাইন নাই রসুল বলে চারো লাইন আছে সেগুলো একটা দিন সপ্তাহে সপ্তাহে একবার জুমা আসে ওই জুমার দিনে যদি কারোর মৃত্যু হয় তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ রেখে দেয় জোরে বলুন তাহলে দোয়া চাইবেন আল্লাহ হয় কোরআন নাজিলের মাসে আর নাই শুক্রবারে আমার আল্লাহ রমজান মাসে যদি মদকর মারা যায় রমজান মাসে যদি জেনাখর মারা যায় রমজান মাসে যদি কাফের মারা যায় রমজান মাসে যদি মা বাপের জবাই করে মারা যায় এর কবরের আযাব কতদিন মাপ জায়গাটা বলেন মানে রমজান মাসে রেগে গেছে দুপুরে খাওয়া হয়নি তো মা বাপের উপর রেগে গিয়ে মার জবাই করেছে বাপের জবাই করেছে করে বিরাট টেনশন যে দুটো সব মেটে দিল বলে ওই টেনশনে নিজে মরে গেছে এর কতদিন মাপ হ্যাঁ আরে কোরআন নাজিলের মাস না ও 30 দিন মাপ কতদিন মাপ 30 দিন তাহলে মদ খেয়ে মরলে 30 দিন গাঁজা খেয়ে মরলে 30 দিন ও কলিজার টুকরারা এক কথায় রমজানে কারো কবরে আযাব হয় না আমার আল্লাহ দেয় না আর এই অফার যদি কোনো মুসলমান ধরতে পারে হিসাব করবেন মুসলমান মানে কমপ্লিট মুমিন না কলেমা পড়েছিল মাঝে মাঝে জুমার নামাজ পড়ত কখনো জোহরে আসরে যেত পরিপূর্ণ নামাজি না ওর কমপ্লিট মুমিন বলা যায় না তবে এ যদি ওয়াফাত ধরে মরতে পারে কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাপ থাকবে আর শুক্রবার যদি কোনো মুসলমান মরতে পারে তার কিয়ামত পর্যন্ত মাপ থাকবে আর মুমিন যারা হবে আল্লাহওয়ালা যারা হবে তারা যে কোনো মাসে মরবে তাদের কাছে পুঁজি আছে যখন মরবে তখন মাপ জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট একটা মেসাল দেই আপনাদের এই মাটিয়াগাছা গ্রামের একজন অসহায় ভিক্ষু মানে একেবারে শেষ এই লোকটা বলছে আমি এই মুহূর্তে জেদ্দায় যেতে চাই তাহলে তো যা এখান থেকে টোটো ভাড়া করে গাধা মারা যাবে পয়সা নাই বলতে আমি হেঁটে যাবো হেঁটে সোজা গিয়েছে এয়ারপোর্টে একদিন ধরে দুদিন ধরে হেঁটে এয়ারপোর্টে গিয়েছে রাস্তায় ভীষণ ভয় ছিল লরি ঠোকর মারে না কি কোথায় ইঞ্জিন মানে তাল মারে না কেউ ধরে পেটে যাই হোক কোনো কায়দা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে বলছে আমার একটা টিকিট দেন তো বলছে টাকা দাও বলছে টাকা নাই তাহলে কোথায় যাবে বলছে জেদ্দায় সঙ্গে সঙ্গে মার ফরজ হয়ে যাবে না পাগল বলে পিটবে লাঠি পেটা করবে কলিজা টুরবে না মার যদি আপনার পুঁজি থাকে পুঁজি তাহলে এখান থেকে অটো টোটো কেন
এখান থেকে ফোন করে দেবেন, আপনার বাড়ি স্কর্পিও আসবে, সসম্মানে এসিতে বসবেন, গতিতে বসবেন, এয়ারপোর্টে নামবেন, টিকিট নেবেন, বিদ্যুৎ গতিতে জেদ্দায় চলে যাবেন, অসুবিধা হবে না। কোথায় সাগর, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় জঙ্গল, কিছু দেখার দরকার নাই, শাক করে চলে যাবে মদিনায়। কারণ পুঁজি ছিল পুঁজি কলিজার টুকরা ভাইয়ের আমার, আর দুনিয়াও মাজরাতুল আখেরাত, দুনিয়া হলো আখেরাতের খেতি বাড়ি, এখান থেকে পুঁজি যদি তৈরি না করতে পারি সব জায়গায় বিপদ হবে, কেউ ঠেকাতে পারবে না। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বাংলাদেশ, পাকিস্তান, মক্কা, মদিনা, এদিকে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, রায়দ্বীপ, পাতকদিমা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এমনি করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যত আছে, সোনার মানিকের আরে পুঁজি যদি আপনার থাকে, যেখানে সেখানে খালাদো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে, বাসস্থানে, এই সমস্ত জায়গায় পাওয়া যেতে পারে না? পারে না। হয়তো মাঠিয়ার একজন লোক আরবে থাকে, ভাই আমি সামনে বছর আরবে যাচ্ছি, অমুক সময় অমুক দিনে অমুক ফ্লাইট জেদ্দায় আসিস, চলে আসলো, কিংবা অমুক বিল্ডিংয়ের কোলে দাঁড়ালো, বোম্বাই যাচ্ছেন ওখানে আপনার আত্মীয় আছে, মালদায় যাচ্ছেন সেখানে আত্মীয় আছে, সেখানে আসিস ভাই, সম্ভব না অসম্ভব? সম্ভব না। হ্যাঁ, আপনার আপনার নিজের আত্মীয় নিয়ে খালাতো ভাই বোনাই আছে, চাচাতো ভাই, মামাতো ভাই আছে, এরকম হতে পারে না? পারে না। কিন্তু আপনি যখন এখান থেকে আপনি পরকাল পাড়ি দেবেন, আপনার রিসিভ করবে কোন ভাই, মামাতো ভাই না খালাতো ভাই? জি, কোনো ভাই আছে কি, গিন্নির ভাই বা মামাতো ভাই বা দুলা ভাই বা ভূতো ভাই? ফোন করে দেবেন, যখন দেখবেন খুব অসুস্থ ফোন করবেন কবরে, ফেরত বলবেন যে একটা আমি যাচ্ছি, এটা রেডি হয়েছে, লাইন পাওয়া যাবে কি? সুন্দর তত্ত্ব মাথায় রাখে, লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। যদি আপনার পুঁজি থাকে কবরে কেন, আল্লাহর নবী জানালে যদি পুঁজি থাকে, আমার আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা আপনার রিসিভ করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিতাবে লেখা, রুহু যদি ভালো হয় তাহলে 500 ফেরেশতা আসবে, জান্নাতি আতর খুশবু ভাষায় বলতে পারবো না, এইগুলো ব্যবহার করে তারা আসবে, হাতে ফুলদানি থাকবে, সুন্দর রুমাল থাকবে, আর জান্নাতের হুর গেলেমান ছবি সহ আপনার সামনে এসে দেখাবে, বান্দা চলে আয়, কোন জায়গায় ছিলিস দুনিয়ায়, কোথায় যাবি দেখেলে তোর ভালো লাগে না, এ রুহু তখন যাবার জন্য ছটফট করবে, আর দেরি করবে না। আর রুহু যখন বিয়ারা হবে, 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের রড থাকবে, আর জাহান্নামের কাঁটা থাকবে আসমানে মাথা জমিনে পা আজরাইল। এজন্য দেখবেন অনেকের মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, জিহ্বা বেরিয়ে যায়, হাতাগুলো খিঁচে আসে, জানবেন ওর বিরাট ভাবে মাছ চলতেছে, জিভ বেরিয়ে যাচ্ছে, হাত পা গুড়িয়ে আসছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করবেন, ও কোনো মতে যেতে চায় না, হচ্ছে শেট করে চলে গেল পায়ের বুড়ো আঙুলে, ওখান ফের মার হচ্ছে, তিন দিন চার দিন এক সপ্তাহ এইভাবে মাছ চলছে, গ্রামের লোক দেখতে যাচ্ছে আর বলছে আল্লাহ এত কষ্ট আমার নিজের সহ্য হয় না, হয় সারিয়ে দিন না সরিয়ে দিন। কথা ঠিক না ভুলবো? হাসির কথা না, কথা মাথায় রাখেন। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে, ওই সময় যদি কোনো বাপের বেটা তার জ্ঞানগম্য যদি ভালো হয়, ছেলের যদি কোরআন শিক্ষা দেয়, তো আলা বলি ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই কোরআন যদি শিক্ষা দিতে পারে, আমি পৃথিবীর এক নাম্বার ডাক্তার, ডাক্তারের ডাক্তার, আমি রসুলুল্লাহ ঔষধ বাতলে দিয়ে গেলাম, ঔষধ আবিষ্কার করে দিয়ে গেলাম, রিসার্চ করে করে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় পৃথিবীর কোনো ডাক্তার ওই ওই মৃত্যুর যন্ত্রণার ক্যাপসুল আবিষ্কার করতে পারেনি, আমি রসুলুল্লাহ কথা দিলাম, ওই সময় যদি আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিনটা পড়ে জিভ বেরিয়ে যাওয়া ব্যক্তির গায়ে, চোখ দাঁড়িয়ে যাওয়া ব্যক্তির গায়ে, হাত পা খিঁচে আসা ব্যক্তির গায়ে যদি একটা বার ফুঁক দিতে পারে, এক মিনিট না, দু মিনিট না, 30 সেকেন্ড না, 1 সেকেন্ডের ভিতরে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক সুস্থ হয়ে যাবে, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে,
আর যদি জান কবজা হওয়ার সময় হয়ে যায় সেকেন্ডের ভিতরে জান কবজা হয়ে যাবে। এই ছাড়া পৃথিবীর আর কোনো ঔষধ নাই মৃত্যুর যন্ত্রণাকে দূরীভূত করতে পারবে। তাহলে ছেলে মেয়ের কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই, গিন্নির কোরআন শেখানোর দরকার আছে না নাই, আর কি কাজে লাগবে? একের পর এক একের পর এক ধাপের পর ধাপ আলোচনা হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে রিসিভ করবেন, রিসিভ করবেন দুনিয়ায় সোনা মানি গিরে, খুব ঠান্ডা মাথায় বোঝেন পেলেন চড়ে যাচ্ছেন নদীর উপর দিয়ে, অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, জঙ্গল পড়েছে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, মাঝখানে আগুন জ্বলছিল এক জায়গায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুফান উঠেছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ নবী বললেন যাদের পুঁজি থাকবে দুনিয়ার জমিনে পুঁজি তৈরি করে যাবে, 1500 বছরের লম্বা রাস্তাটা নাম ফুলসিরাত, ডান দিকে ধরার কায়দা নাই, বাম দিকে ধরার কায়দা নাই। ও সোনা মানিকের আরে যুবক ভাইরা, কদিনের দুনিয়া, বিরাট মস্তানি করি, বিরাট পয়সার গরম দেখাই, বিরাট ক্ষমতা দেখাই, আল্লাহ তো বলেছে আমি কিছু পছন্দ করি না, ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বংশের গরম, লাঠির গরম, বন্দুকের গরম, বোমের গরম, ভাই ভাই দেড়শো ভাই তার গরম, টাকার গরম, বিল্ডিং এর গরম, পালসার গাড়ি গরম, বুলেট গাড়ি গরম, কোন গরম আমি আল্লাহ সহ্য করি না, ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও কলিজার টুকরা যুবক, 1500 বছরের লম্বা রাস্তা, চুলের চেয়ে সরু ওই সাঁকোটা হবে, ডান দিকে ধরার কায়দা নাই, বাম দিকে ধরার কায়দা নাই, পুঁজি যাদের থাকবে আল্লাহর নবী বললেন ওই পুল পার হওয়ার টিকিট দেওয়া হবে, ওই পুল পার হয়ে আমার উম্মতেরা জান্নাতে চলে যাবে, ময়দানে মাশরে আমার আল্লাহ টিকিট দেবেন, পুল পার হওয়ার টিকিট, ওই টিকিটের নাম হলো আমলনামা। ডান হাতে যার আমলনামা যাবে সে খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে, ফুলসুরাতের পারে যাবে, যেই কদম রাখবে বিদ্যুৎ গতিতে আগুন জ্বলছে তলায় কি হচ্ছে কিচ্ছু জানতে পারবে না, সোজা চলে যাবে, সোজা ঠিকানা হবে আল্লাহর দরে, জান্নাত ছাড়ার কিছু না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার বাম হাতে আমল নামা যাবে তার 12টা বেজে যাবে, তাই পুঁজিবিহীন টিকিট পাওয়া যাবে না। যদি বলেন কবর আছে, যদি বলেন হাসর আছে, যদি বলেন মিজান আছে, যদি বলেন পুলসরাত আছে, দুটো পায়ে ধরে বলি পুঁজি তৈরি করেন, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো সামিউম বাসির। জোরে বলো। অনেক বোকা ছেলে এই যেরকম রাস্তার গল্প করছে হাত ধরা ধরি হয়ে, বা অনেক বোকা মেয়ে মাছ বাগানের কোলে ফোন করে কাঁদতেছে, আরে কেউ না দেখে আল্লাহ তো দেখছে, তিনি তো সামিউম বাসি বলে আল্লাহ দেখছে না দেখে না। এছাড়া অনেক লেপ মুড়ি দিয়ে মোবাইল দেখে, কেউ জানবে না, কেউ শুনবে না। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে, আমি তোর এত কাছে আছি, তোর এত নিকটে, তোর ঘরে যে মোটা সিরাপ ওই সিরাপে কায় আমি আল্লাহ আরো নিকটে। তাহলে এক কথায় বুঝলাম আল্লাহ তোকে ফাঁকি দেওয়া যাবে না। যুব মাঠ বাগানে কি করেছো, পাট বাগানে কি করেছো, আপনার ওই যে শস্যের বাগানে কি অন্যায় করেছো, দীঘায় গিয়ে কি করেছো, বকখালি গিয়ে কি করেছো, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় কোন গন্ডগোল, আমার আল্লাহ কিয়ামতের দিন মুখ বন্ধ করে দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াজিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যুবক, আমার আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে
আল্লাহ হাতের কথা বলতে বলবে, হাত নিয়ে কোথায় গাবলা বেরোছো, হাত নিয়ে কোথায় টাচ করেছো, হাত নিয়ে কোথায় চুরি করেছো, সেদিন হাত একটা একটা করে বলবে, কারুর বাপ ঠেকাতে পারবে না, হাত আপনার পক্ষে বলবে না, হাত আপনার বিপক্ষে বলবে না, যতটুকু ঘটিয়েছেন ততটুকু প্রমাণ হবে শোনা, সেদিন ইয়াউমায়াফিরুল মারুবিনাহি ওয়াম্মিহি ওয়াবিহি ওয়াসাহিবাতি ওয়াবানি, সেদিন আপনার কেউ পরিচয় দেবে না, সেদিন কোরআন আপনার সঙ্গী হবে, কোরআন আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই কোরআন যত পড়বে আস্তে আস্তে করে একের পর এক, একের পর এক, একের পর এক আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের দিকে এগিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটা পা চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। এই তকবীরটা যদি জোরে দেই আল্লাহু আকবার বলি, আল্লাহ আমাদের উপরে খুশি না হাজার, তাহলে যারা আল্লাহকে খুশি করতে চায় তারা যেন খুব জোরে তকবীর দেয়, কারণ আল্লাহ পাক না না পাক, আর আমাদের জবান পাক না না পাক, আমাদের জবান পাক রেখেছিলেন আল্লাহ, আল্লাহর কসম মায়ের গর্ভে আল্লাহ আমাদের জবান দিয়ে কিছু খাওয়ান না, এই পাক রাখবো বলে আল্লাহ মায়ের পেট থেকে একটা তার নিয়ে, বাচ্চার পেট থেকে একটা তার টেনে নিয়ে ওই দুটো তার এক জায়গায় করে লাগিয়ে দিয়েছে, মা যে খাদ্যখানাগুলো খায় তার চেয়ে যে রক্তটা হয় ওই রক্তটা সন্তানের খাদ্য হয়, জোবানটা পাক। তাই আল্লাহ পাকের নাম নেওয়ার জন্য আল্লাহ আমাদের জোবান পাক রেখে দিয়েছে, এই পাক জোবানে পাক মালিকের নাম আল্লাহর নাম, একবারে জান ভরে একটা বার নেওয়া যাবে, দম ভরে আল্লাহ আকবার বলে ছেড়ে দেবেন না। অনেকে লজ্জা লাগে যে আমি আল্লাহ বলবো, এতগুলো লোকজনের ভিতরে আমি আল্লাহ বলবো, কি বেহাদবি ব্যাপার গো, অনেক লোক তকবীর দেয়।